বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আর এর মধ্যেই তোমাকে চলে যেতে হবে। অবন আর ঈশানীর জন্য শুভকামনা আমার তরফ থেকে সব সময় রয়েছে। স্যার আমরা বেকার ছেলে, কিছু করার চেষ্টা করছিলাম আর কি, তাই আমরা ক্যাটারিং এর ব্যবসা চালু করেছি। যদি আপনার বাড়ির অনুষ্ঠানে কাজের সুযোগ দেন, নিজের বউয়ের অন্য লোকের সাথে বিয়ে হয়ে যাচ্ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আশীর্বাদ করতে যাব রে। আমি তো ভাবতেই পারছি না বেবি, তোমার বাবা লাস্ট মোমেন্টে এরকম শয়তানি করলো আমাদের সাথে। এখানে ভালো মন্দ খাচ্ছিল, মেয়ের সেবা করছিল, কপালে সুখ সইল না। হ্যাঁ ঠিক আগের স্বভাব, আবার কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে। যে চুলোয় খুশি যাক, আমার তো শুধু এখন একটাই টেনশন হচ্ছে, জয়ন্ত বসুর আর আমাদেরকে প্রয়োজন হবে না। মানে তুমি তো বলেছিলে তুমি জয়ন্ত বসুকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছো, তাহলে এখনই সব কথা উঠছে কেন? উঠছে মা, উঠছে। ভালো করে ভেবে দেখো, ঠিক বুঝতে পারবে। মিছরি যে লোকটাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, সে লোকটাই যদি এ বাড়িতে না থাকে, তাহলে মিছরিও তো ছোটাছুটি বন্ধ করে দেবে। আর মিছরি যদি ছোটাছুটি বন্ধ করে দেয়, তাহলে আমরা জয়ন্ত বসুকে কি জানাবো? আমি ফিরে আসার পর থেকে দেখছি যে আপনারা দুজন মিলে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, আর সময় সুযোগ পেলেই এক জায়গায় দাঁড়িয়ে কি যেন সলা পরামর্শ করছেন। কে বলুন তো আপনারা? আমরা, আমি হচ্ছে মিছরির মা জানো, আর এই যে এ হচ্ছে মিছরির বোন, নিজের বোন। মিছরির মা বোন? কিন্তু আমি যতদূর জানি মিছরির মা মিছরির 3 মাস বয়সে মারা গেছেন। আপন মা নয় গো, সৎ মা, কিন্তু আমি আপনের থেকেও বেশি আপন জানো। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি শুনেছি অবশ্য যে মিছরির বাবাও এখানে কিছুদিন ছিলেন, কিন্তু উনি তো চলে গেছেন, আপনারা ওনার সঙ্গে গেলেন না কেন? না মানে বাবা গেছেন মানে আর কি, ওই আসবেন আসবেন করছে। ও আচ্ছা, আমাদের বাড়িটা কি তোমাদের ধর্মশালা বলে মনে হয় যে এখানেই বডিটা ফেলে দিয়েছ? হুম, তোমরা ঠিক কী কারণে এখানে আছো আমাকে একটু বলবে প্লিজ? আরে ওই যে বল না। হ্যাঁ বল। মানে মামুই আমাদের এখানে থাকতে বলে গেছে। মামু? মামু কে আবার? মামু মানে ওই জয়ন্ত বসু। মামু জার্মানিতে আছেন ঠিকই, কিন্তু রোজ ফোন করে আমার থেকে সব খবরাখবর নেন। হ্যাঁ রোজ। বিনি তুই এখানে, আমি তোকে সারা বাড়ি খুঁজছি, চল তো একটু দরকার আছে। না না বড়িমা, বলছি কি এনারা কি আমাদের বাড়িতে কি করছেন? আমি আমি তোকে পরে সব কিছু বলবো, এখন আয়, আমার দরকার আছে তোকে, আয় একটু, আয় 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 তাড়াতাড়ি আয়। বেবি এবার মনে হচ্ছে আমাদের পাত্তারি গোটানোর সময় হয়ে গেল গো, তোমার বাবা যে আমাদের কি বিপদে ফেলে গেল। মম চুপ করো, এসো এসো এদিকে এসো, আমার মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। আমার তো জীবনটা মিথ্যা অপবাদের বোঝা নিয়ে কেটে গেল, আর শেষ বয়সে এসে তোর বোঝা নাই বা হলাম। মিছরি, এই মিছরি জানো আজকে না একটা দারুণ কাণ্ড ঘটেছে। কি হয়েছে তুমি এইভাবে বসে আছো মিছরি? এ কি তুমি কাঁদছো? দেখি চোখটা দেখি, কি হয়েছে, মন খারাপ? আচ্ছা মিছরি তুমি জানো না এই সময় মন খারাপ করে থাকতে নেই, তাতে যিনি আসছেন তিনি ছিঁচকাঁদুনি হবেন। হাসো হাসো দেখি। আমার এখন একদম ভালো লাগছে না, প্লিজ
আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে, কি হয়েছে? ও বাবা চলে গেছেন তাই মন খারাপ, কিন্তু মিছরি বাবা তো বলে গেলেন একটা দরকারে যাচ্ছেন, এক সপ্তাহ পরে ঠিক ফিরে আসবেন। সেটা তো আমায় সান্ত্বনা দিয়ে বলেছেন, উনি জানতেন, উনি উনি এরকম কিছু না বললে আমি ওনাকে ছাড়ব না, উনি উনি বুঝতে পেরে গেছেন। তার মানে তুমি বলছো বাবার কোনোদিন, কিন্তু কেন মিছরি, কেন উনি চিরদিনের মতো চলে যাবেন? এখনো তো জয়ন্তদার দেওয়া কথার ওই এক মাস পূর্ণ হয়নি, তাছাড়া তুমিও হাল ছেড়ে দাওনি, তাহলে বাবা কেন চলে যাবেন? আমার কথা ভেবে, আমি যদি এক মাসের মধ্যে প্রমাণ জোগাড় করতে না পারি, তাই উনি আমাকে মুক্তি দিয়ে চলে গেছে। ভূতো আমার আমার না বাবার মুখটা তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো উনি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যা যা করার আমরা তাই করব, যাতে তুমি সবার সামনে বিশেষ করে জয়ন্তদার সামনে মাথা উঁচু করে বলতে পারো যে তোমার বাবা খুনি নন, তার নামে মিথ্যে বদনাম দেওয়া হয়েছে। তুমি সত্যি বলছো তো? তুমি আমায় সাহায্য করবে? সত্যি ভূত, তুমি আমার সবচেয়ে বড় সাপোর্ট। মিছরি তুমি ভুল বুঝেছো, বাবা তো তোমার লড়াইটা সামনে থেকে দেখেছেন, তিনি নিশ্চয়ই চান তুমি যেত আর তিনি ফিরে আসবে, কিন্তু মিছরি তোমার বাবাকে এইভাবে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, কিন্তু জানো উনি এখন অসুস্থ। মিছরি আমাদের একটা কথা মনে রাখতে হবে, তুমি তোমার বাবাকে এতদিন পরে ফিরে পেয়েছো, এখন আমাদের উদ্দেশ্য হবে তোমার বাবা যে এতদিন ধরে অপরাধের গ্লানি বয়ে নিয়ে চলেছেন সেটা আমাদের মুছে ফেলা, আর তোমার মনের মধ্যে তোমার বাবার সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে সেইগুলো দূর করে ফেলা। কিন্তু মিছরি এইসব করার জন্য তুমি রক্ত মাংসের মানুষটাকে কোনোভাবে অবহেলা করছো না তো? তুমি যে খুনির মেয়ে নও সেটা প্রতিষ্ঠা করার জন্য মরিয়া হয়ে বাবার প্রতি কোনো অন্যায় করে ফেলো না মিছরি। তুমি তো ঠিকই বলেছ, বাবার এইরকম অবস্থায় আমি বাবাকে আমি আমি স্বার্থপরের মতো কাজ করেছি বুতো। হ্যাঁ বুতো, দেখো আমি আমি তোমাকে কোনো দোষারোপ করছি না, তুমি শুধু হটকারিতার বসে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে নাও, সেই জন্য আমি তোমাকে শুধু মনে করিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি দেখো তোমার বাবা ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। নতুন করে আমার জীবনটা শুরু করতে চলেছি, তুমি আমায় আশীর্বাদ করো যাতে আমার জীবনটা সুখের হয়, আমি যাতে অবনকে নিয়ে কুবলুকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি, আমায় আশীর্বাদ করো ঠাকুর, আমায় আশীর্বাদ করো। ইনু, রাধা মাধবের কাছে প্রার্থনা করছিস? কিন্তু জানি না রে উনি আমার প্রার্থনা শুনবেন কি না। কেন শুনবেন না? উনি তোমার কথা শুনেছেন বলেই তো আজ অর্জুন মল্লিকের মতো একজন লোক ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, অবন দার সঙ্গে তুমি তুমি নতুন করে জীবন শুরু করতে যাচ্ছ, তাই না? হ্যাঁ রিনু, আমাদের মিছরি একেবারে ঠিক কথা বলেছে জানিস,
জেঠুর ওখানে থাকার সময় না আমার মনটা সব সময় এখানে পড়ে থাকতো। এনো আমি মনে মনে রাধা মাধবের কাছে সব সময় তোর জন্য এই একই প্রার্থনা করতাম। রাধা মাধব আজ আমার কথা শুনেছে, তাই তো ও অর্জুন মল্লিক ডিভোর্সটা করেছে। যাকে বাবা, ডিভোর্সের ব্যাপারে সাইনটা যখন হয়েই গেছে, ওই শয়তানটা আর আমার হিনুর কোনো ক্ষতি করতে পারবে না। আমি না ওই লোকটাকে কিছুতেই বিশ্বাস করতে পারি না রে। ভগবান যে কত রকম শয়তানি দিয়ে ওকে তৈরি করেছে ভগবানই জানেন। এই পাগল, কিচ্ছু হবে না। আরে মনের সাহস আন, তুই একটা নতুন জীবন শুরু করতে চলেছিস, এখন কি এরকম দুর্বল হয়ে পড়লে চলে মা? না না, দেখিস যা হয় ভালোর জন্যই হয়, আর আমাদের সবার ভালো হবে। রাধা মাধব আমাদের সকলের মঙ্গল করবেন। জয় রাধা মাধবের জয়। শিশা, সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ওস্তাদ, আজকে দিনটা বড় ভালো, অনেকগুলো বিয়ে আছে। এই সানাইয়ের আওয়াজ শুনলেই না আমার মনে হয় বরের পোশাক পরে বেরিয়ে পড়ি, বুঝলি? তুমি তো বৌদিকে ডিভোর্সটা দিয়ে দিলে, আর নতুন একটা বিয়ে? না না শিশা, দুটো বিয়ে করা মোটে ভালো কাজ, মোটে ভালো কাজ। আমি একটু পুরনো পদ্ধতি, বুঝলি, একটু পুরনো পদ্ধতি। জীবন একটা, বিয়ে একটা, বউ একটা। ওই বলে না, জীবন জীবন কা সাথ হ্যায়। শিশা, তোর কি মনে হয় ওই বাড়িতে সানাই বাজছে? বাজছে হয়তো, তো তুমি তোমার ছোট শালিকে ফোন করো না, একদম লাইভ খবর পাবে। হাঁটু থেকে বুদ্ধি মাটার দিকে যাচ্ছে ছোট শালি। হ্যালো, কে? মাসিমা, আমি সর্বাণী বলছি। ও হ্যাঁ হ্যাঁ সর্বাণী, বলো, ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আমার রেজিস্ট্রারের সাথে কথা হলো মাসিমা, উনি বললেন যে উনি 6টা নাগাদ চলে আসবেন। ও আচ্ছা আচ্ছা, তাই বলছিলাম আপনারা যদি সবাই 6টার একটু আগেই চলে আসতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ উনি আবার বলছিলেন এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার আছে ওনার। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা ঠিক 6টার মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। এমন বর্তিমা, ও বর্তিমা দেখো না, ভূতটাকে ধরে বেঁধে নিয়েছি। ভূতটা কি দুষ্টু হয়েছে, কি পাজি হয়েছে বর্তিমা, তুমি দেখবে এই মালাগুলো নাকি মালা বদলের জন্য নিয়ে এসেছে। না না, ও নিশ্চয়ই তোদের সাথে মজা করেছে। ভালো মালা এনেছিস না রে ভূত। হ্যাঁ দেখেছিস তো ভূত, বর্ধিমান আমার উপর বিশ্বাস আছে, কিন্তু তোদের? আরে আমি তোদের সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম। বর্ধিমা দেখো তো এই মালাটা পছন্দ হয় কিনা। কি সুন্দর হয়েছে রে, দেখেছো? খুব সুন্দর হচ্ছে, নে দেখে দে। আচ্ছা বর্তিমা, বলছিলাম যে গায়ে হলুদটা তো হলো না, কিন্তু মালা বদল, সিঁদুরদান এগুলো তো করতে হবে। হবে, সব হবে। তো বলছি তুই মুকুট টোপর সব এনেছিস তো, মালা বদলের সময় কিন্তু সব কিছু পরিয়ে দিতে হবে, তখন বদলামি করিস নি তো? তোরা এমন করছিস যেন ফুলদের প্রথমবার বিয়ে হচ্ছে। চিন্তা করিস না, তোদের মনে না থাকলে ও তোদেরকে মনে করিয়ে দেবে। আচ্ছা লাবু, তুই কবে মানুষ হবি বলতো? বাড়ির কোনো আনন্দে তোর মুখে হাসি দেখি না, এইরকম পেট ভর্তি হিংসে রাখলে না একদিন পেট ফেটে মরবি, বুঝলি? কি ওর কথা ভেবে এখন আর কেউ মাথা ঘামাস না, বিয়েটা ভালোই ভালো হয়ে যেতে দে। রেজিস্টার ঠিক সন্ধে 6টায় আসবেন, আর আমি নীলাদ্রির মাকে ফোন করে বলে দিয়েছি ওরা 6টার আগেই সবাই এসে যাবে। হ্যাঁ, হাতে যার যার কাজ আছে সব সেরে ফেল, আমি দেখি মাসিমণির ভোগ রান্নাটা হলো কিনা।
হ্যালো তা কি ছোট শালিকা ও বাড়িতে সকাল থেকে নিশ্চয়ই খুব আনন্দের মেজাজ সবাই একেবারে আনন্দে মতওয়ারা হয়ে আছে হ্যাঁ সে আবার থাকবে না পুলদি এমন করছে যেন ওর প্রথমবার বিয়ে হচ্ছে ভালো ভালো খুব ভালো খুব ভালো গায়ে হলুদ ফলুদ সব হয়ে গেছে কি গায়ে হলুদ মজা তত জমবে তাই না আগের বার ঈশানী পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তাই তোমাদের কত আক্ষেপ রয়ে গেছিল এবার তোমরা সে সব আক্ষেপে একেবারে জল দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেবে করো করো চুপ কর সবাই এখানে আছিস ভালোই হয়েছে শর্বাণী ফোন করেছিল একটু আগে কেন গো কিছু দরকার আছে বললো আরে না না দরকার বলতে ওই ও জানালো যে ঠিক সন্ধে ছটার সময় রেজিস্টার আসবে বুঝলি তো আমাদের সবাইকে যেন সন্ধে ছটার মধ্যে ওই বাড়িতে গিয়ে পৌঁছই সেটাই জানাতে বললো ঠিক আছে মা আমরা সেই মতো বেরিয়ে পড়বো মা আমাদের নিয়ে তো কোনো চিন্তা নেই আমি ও বাড়ির পুরনো জামাই আর শিবানী হচ্ছে বাড়ির মেয়ে আচ্ছা তো প্রবলেমটা কাকে প্রবলেম হচ্ছে অমনকে নিয়ে যা বাবা আমি আবার কি দেখলে তো জেম না এইবারে তো অমন তাকে পেছনে লাগতে আরে শোনো শোনো হ্যাঁ নতুন জামাই তাই একটু সাজুগুজু করতে তো সময় নাই দেখো 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 কি করছে দেখো আরে আমি কত করে বললাম কালকে যাও একটু পার্লারে গিয়ে সুন্দর করে ফেসিয়াল করে এসো তা না শোনো অপন একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি বাড়ি থেকে বেরোনোর সময় তোমার মাথায় যেন টোপর থাকে না 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 টোপর টোপর আমি পারবো না এখন তো আর আগেকার দিন নেই যে মায়ের কাছে এসে ছেলে বলবে মা তুমি অনুমতি দাও আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি না না টুপুর পড়ে যেতেই হবে যেতেই হবে আমি একটু ডোনাকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম তোমরা যদি সবাই একটু আস্তে হাসাহাসি করতে তাহলে মিতুল সরি মিতুল দেখ আসলে আমরা সবাই মিলে একটু অবনের পেছনে লাগছিলাম ঠিক আছে আমরা আসতেই কথা বলবো যা তুই ডোনাকে ঘুম পাড়াতে যা কি আশ্চর্য রাঙাদা এই বাড়িতে একটা শোকের ঘটনা ঘটে গেছে তার এখনো দু মাসও হয়নি তোমরা কি সবকিছু ভুলে গেছো মিতুল তুই কিছু মনে করিস না মা আসলে বাড়িতে একটা বিয়ে হতে চলেছে তো তাই একটু হাসি ঠাট্টা ওই জন্যই আর কি তবে তুই চিন্তা করিস না তুই দুঃখ পাস এরম কোনো কাজ কেউ করবে না আমি তোকে কথা দিচ্ছি যা ডোনাকে গিয়ে ঘুম পাড়িয়ে যা মেয়েটা যেন কিছুতেই স্বাভাবিক হতে পারছে না আরে বাড়িতে একটা বিয়ে হতে চলেছে একটু হই হই হাসি ঠাট্টা আনন্দ এগুলো তো হবেই এটা যে কেন সহজভাবে মেনে নিতে পারছে না সেটা আমি বুঝতে যাকে তোমরা সবাই একটু সতর্ক থেকো ও যেন কোনো মতেই দুঃখ না পায় না মা আপনি সেটা নিয়ে ভাববেন না আমরা এমন কিছু করব না যাতে মিতুল দুঃখ পায় আসলে ওর দুঃখটা ওর একার না দুঃখটা আমাদের সবার ছোট শালিকা আমার বুলেট আমার বুলেট ও কি করছে সে কি নতুন বাবা পাবে বলে আনন্দে লাফাচ্ছে হ্যাঁ কি করছে বুলেট নয় তো কি আমি তো বুঝতে পারছি না ফুলদি কিভাবে আগের পক্ষের ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে
লজ্জায় তো আমার বন্ধুদেরকেও আমি ডাকিনি। লজ্জার তো কিছু নেই ছোট শালিকা, লজ্জার তো কিচ্ছু নেই। আরে বাবা শোনো, একটা কথা শোনো, ওই গায়ে হলুদ হয়নি বলে বিয়ের অন্য আচার অনুষ্ঠানে কোনো রকম খামতি যেন না থাকে। ওই তোমার মালা বদল, ইন্টু পিন্টু সিন্টু যা সব আছে গুছিয়ে গাছিয়ে করে ফেলো, বুঝলে? বিয়েটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো লজ্জার কিচ্ছু নেই। কি আর শোনো, আচার অনুষ্ঠান কিছু বাদ গেলে এই অর্জুন মল্লিক কিন্তু খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। কেমন? আরে সিসা!